চাকরি বাতিল, বাগদার রঞ্জনের গ্রাম যেন শুনশান। চাকরি হারিয়ে অনেকেই আড়াল করেছেন নিজেকে, অনেকে আবার বলছে যোগ্যরা চাকরি ফিরে পাক। আদালতের নির্দেশে 2016 সালের এসএসসি পরীক্ষার প্যানেল বাতিল করা হয়েছে। প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি হারা হয়ে পড়েছেন। আদালতের এই নির্দেশ পাওয়ার সাথে সাথে শোকের ছায়া নেমে এসেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের বয়রা, মামা ভাগ্নে সহ একাধিক গ্রামে। এই মামা ভাগ্নে গ্রামেই বাড়ি নিয়োগ দুর্নীতিতে ধৃত চন্দন মণ্ডলের। কিভাবে চালাবে, কিভাবে কি করবে এটা তো বলতে পারছে না। এখন মা ভাই বোন রয়েছে সব বাড়িতে বসা, সব অনেকে চাকরি চলে গেছে। গ্রামের মানুষের দাবি, চন্দন মণ্ডল ওরফে রঞ্জনের হাত ধরে বহু ছেলে মেয়ে চাকরিতে ঢুকেছিল। তারা চাকরি হারা হতেই চন্দন মণ্ডলের গ্রাম সহ আশেপাশের গ্রামে কার্যত নিস্তব্ধতা। একটা বেকার ছেলে চাকরি গেলে সবারই খারাপ লাগে, সে পরিবারের যেমন, আমার গ্রামের একটা বেকার ছেলে সে হঠাৎ চাকরিচ্যুত হলো, এটা স্বাভাবিকভাবে কিভাবে চাকরি পেয়েছে, এটা অবৈধভাবে পেয়েছে বলেই তো তার চাকরি চলে গেল। এক, কিন্তু এতদিন চাকরি করার পর হঠাৎ যদি চাকরি চলে যায় তাহলে সেই পরিবার একটা সংকটের মধ্যে পড়ে। আর সবচেয়ে বড় কথা, এখন 12% ইন্টারেস্টে সেই টাকা ব্যাক দিতে হবে। অধিকাংশ ছেলে পক্ষে সেই টাকাটা শোধ করা খুবই কষ্টকর হবে। এদিন গ্রামে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে উঠে এলো নানান প্রতিক্রিয়া। এই সব গ্রামে প্রায় 30-35 জনের চাকরি চলে গিয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। সংখ্যাটা আরো বাড়তে পারে বলেই জানাচ্ছেন গ্রামবাসীরা। চাকরির ব্যাপারে ঘুষ নিয়েছে বা অবৈধভাবে চাকরি দিয়েছে, তাদের যেরকম ঘুষ নিয়েছে অপরাধ, আর যারা ঘুষ দিয়েছে তারাও অপরাধী, দুজনেই সম অপরাধী, তাদের দুজনেরই জেল হওয়া উচিত আমি মনে করি। আর তারপরে যে যাদের চাকরি থেকে বহির্ভূত করা হলো, তাদের যে ঘুষির টাকা যত টাকা লাখ লাখ টাকা নিয়েছে তত টাকা তাদের ফেরত দিতে হবে। যে এজেন্টের মারফতে গিয়েছে সেই এজেন্টরা বলবে কে নিয়েছে। হ্যাঁ, এখানে যারা আমার এজেন্ট ছিল চন্দন মণ্ডল, অরূপে কি যেন একটা নাম ছিল, রঞ্জন, অরূপের নাম ছিল রঞ্জন, চন্দন মণ্ডল, কত লোক, সে পরিসংখ্যান খাতা তো আমাদের কাছে নেই, আমরা এই দেখছি তাই শুনছি, এই লক্ষ কোটি কোটি টাকার খেলা। চাকরি হারা হয়ে অনেকেই নিজেদের আড়াল করে রেখেছেন, কেউ বাড়ি থেকে অন্যত্র চলে গিয়েছেন। গ্রামের বাসিন্দা সনাতন দাস বলেন, আমাদের বাগদার বেশ কয়েকটি গ্রামে বহু ছেলে মেয়ে চাকরি পেয়েছিল। আদালতের নির্দেশে বেশ কিছু মানুষের চাকরি চলেও গিয়েছে, কেউ টাকা দিয়ে চাকরি পেয়েছে, কেউ সাদা কাগজ জমা দিয়ে চাকরি পেয়েছে। আজ চাকরি হারিয়ে গোটা গ্রামে নিস্তব্ধতা। বিশেষ করে মামা ভাগ্নে মদেবতলা, এখানে প্রচুর ছেলে মেয়ের চাকরি চলে গেছে, এখন শ্মশানে পরিণত হতে চলেছে এমন একটা অবস্থা। কালকে যখন হাইকোর্টের রায় বেরিয়েছে তখন থেকে সব মরুভূমি মতন হয়ে গেছে। এই এই হচ্ছে আমাদের মামা ভাগ্নে পুরুলিয়া বাগদা ব্লকের এই পরিবেশ। হ্যাঁ, অনেক অনেক চাকরি গেছে, অনেক চাকরি কি বলবো আর, এটা চন্দন মণ্ডলের মাধ্যমেই গিয়েছে, সবাই চন্দন মণ্ডলের হাতেই টাকা দিয়েছিল, টাকা দিয়ে চাকরি, সাদা কাগজে চাকরি দিয়েছে তাদের চাকরি। কালকে হাইকোর্ট পুরো 2,500-2,753 জনের চাকরি খালিজ করে দিয়েছে। তার মধ্যে এই যে মা ভাগ্নে আছে, মদেবতলা আছে, আমাদের এলাকা ভিত্তিক বহু ছেলে মেয়ের চাকরি চলে গেছে। গ্রামবাসীদের দাবি, যাদের মাধ্যমে বেআইনি ভাবে টাকার বিনিময়ে চাকরি হয়েছে তাদের শাস্তি হোক, যোগ্যরা চাকরি ফিরে পাক। চাকরিটা কালকে যে ক্যান্সেল হয়ে গেছে শুনলাম সংবাদ মাধ্যমে বা ইমাদের দেখলাম, তাতে কিন্তু প্রচুর ছেলে হয়ে গেছে, কিন্তু এটা তো অ্যাকচুয়ালিতে যোগ্য না, যোগ্য যদি হবে তাহলে স্কোরটাকে মানসই করবে কেন, এইটা আমাদের প্রশ্ন। অর্থাৎ এরা অবৈধভাবে ঢুকেছে, অবৈধভাবে চাকরি চলে গিয়েছে, এতে আমাদের কিছু করার নেই। চন্দ্র এখানে অধিকাংশ চন্দ্রমূলে একা না, এর আরও কিছু মিডিয়ামেন আছে আশেপাশে,
হ্যাঁ, কিন্তু এখানে আমরা চন্দ্রমণিকে বলবো, কারণ চন্দ্রমণি আমাদের লোকালিটি ছেলে, তার বাড়িতে সব কিছু দেওয়া হয়েছে, লোকজন আসছো, অনেক উপহারের নেতারও এসছে, অনেকে তো এখনো টাকা দিয়ে চাকরি পায়নি, এরকমও তো আছে। হ্যাঁ আছে, এখানে আমি আবার ওই চন্দ্রমণিকে কালী পুজো হয়েছে, কলকাতা দেখা গেছে ভালো উপহারের এলাকা, এখানে বিডিও সিআই, তারপরে আছে কি ইয়ে আছে কি আপনার ওই আমি যে কার্তিক মেলা এসে দেখেছি এখানে ফিতে কাটতে ওই পুজো অনুষ্ঠানে লাভলি মন্ত্রে এসছে, হ্যাঁ ভালো ভালো নেতা করতে পারে, অথচ চন্দন একা করিনি, চন্দন না কাজ করেছে ওর উপরে হাই লেভেল মারফতে, এই একটা মিডিলম্যান দালাল মতো একটা, না সেও কিছু আছে, তারা এখন গোপন আছে, যাদের চাকরিটা পায়নি তারা এখন গোপন প্রকাশ করছে না, যারা চাকরি পেয়েছে যারা এখন ক্যান্সেল হয়ে গেছে তারা এখন বোঝা যাচ্ছে কি হবে। ভালো ছেলেগুলো চাকরি পাক, কোনো ব্যাপার না, আমরাও চাই যে ভালো ছেলেদের ওদেরও চাকরি হোক, কিন্তু ভালো ছেলেগুলোর মূল্য কার দোষে, ভালো ছেলেগুলোর মূল্য সরকারের দোষে, সরকার যদি মনে করতো যে সেই আমলে খারাপ যারা যারা ওই জিরো নাম্বারে যারা পরীক্ষা দেয়নি সেই ছাত্রগুলো যদি ওনারা একটা নাম্বার বা তাদের সমস্ত লিস্টগুলো মানে কোর্টের দিয়ে দিত বা সিবিআইয়ের হাতে দিয়ে দিত, তাহলে কিন্তু ওই ওই নাম্বারগুলো সে 2000 হোক আর 1000 হোক আর 3000 হোক কি 5000 6000 যাই হোক তাদের বাতিল করে দিত, আর তাদেরাও একটা সাপ্তাহে হইতো, তাদের রাখতে গিয়ে আজ তাদের নামে ওই টাকা ফেরত দাও আবার 12% ইন্টারেস্ট দাও, ওই বিপদে ওরা পড়তো না, মানে কয় দিক থেকে বিপদ হয়েছে ওদের বিপদ, আর ভালো ছেলেগুলো ওদের সঙ্গে ঘুষ সঙ্গে নুড়ে যাওয়ার মতন হইল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।